হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতি দেয়, আবার চরমোনার পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতি দেয়। দেখুন, শুধু আমেরিকায় নয়, আমেরিকায় 150টার মতো শিক্ষা প্রতিষ্ঠান MIT সহ সেখানে বিক্ষোভ হচ্ছে, এবং ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। কারণ আমাদের চোখের সামনে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, 35,000-35,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 70% হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন। এবং এইভাবে হত্যাযোগ্য তো কেউ মেনে নিতে পারে না, সেজন্যই সারা বিশ্বব্যাপী বিক্ষোভ হচ্ছে, খোদ মার্কিন মূল্যকেও বিক্ষোভ হচ্ছে। আমাদের দেশে হিরো আলমকে ঘুষি দিলে বিবৃতি দেওয়া হয়, আমাদের দেশে কোনো একজন মেয়র প্রার্থীকে ঘুষি মারলে সেটার জন্য বিবৃতি দেওয়া হয়। আর আমরা অবাক বিস্ময়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কীভাবে ব্রুটালি দমন করা হচ্ছে, এমনকি শিক্ষকরাও রেহাই পাচ্ছে না, একজন শিক্ষকের বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত, আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কী বলতো। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতি দেয়, আবার চরমোনার পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতি দেয়। এখন যে 2400-এর বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কী সেটি জানার প্রচণ্ড আগ্রহ আমার।